Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Amin. Sadaqallahul alim. সিএনজি অটোরিকশা মালিক সমিতির বাটারা থানার কর্মী সভা অনুষ্ঠিত। ঢাকা জেলা বাড়াই চালিত সিএনজি অটোরিকশা মালিক সমিতি বাটারা থানার কর্মী সভা অনুষ্ঠিত মঙ্গলবার বাটারা সাইথ নগর 100 ফিট রোড মানিক মিয়ার গ্যারেজে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বাড়াই চালিত সিএনজি অটোরিকশা মালিক এই কর্মী সভার আয়োজন করেন। আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নতুন কমিটিকে শপথ পড়ানো হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রাশেদ, সভাপতি বাটারা থানা কমিটি। প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আল মামুন যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ মজনু তালুকদার সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ নয়ন যুগ্ম সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ আলমগীর যুগ্ম সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন সভাপতি মোহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন। এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ রশিদ, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ শফিক, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ মনির, মোহাম্মদ রাজ্জাক, মোহাম্মদ জাকির, মোহাম্মদ তোফাজ্জল, মোহাম্মদ হবি মিয়া, মোহাম্মদ কবির, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ রাশেল, মোহাম্মদ কামাল ও লাকমিয়া ছিলেন। বক্তাদের কাছ থেকে বক্তব্য শুনবেন। আমরা আশা করি এই বাটারা থানার আজকে যারা জনগণ আছেন, যারা এই সিএনজির মালিক আছেন, এই মালিকরা এতদিন পর্যন্ত ভাবতেও পারেন নাই যে আপনাদের উপর কি ধরনের অন্যায় হচ্ছে এবং আপনাদের কি দাবি হওয়া উচিত। আজকে অবশ্যই সকলের কথা শুনে এবং এই ন্যায্য দাবিতে আজকে আন্দোলন হওয়ার জন্য অবশ্যই আপনারা একমত হয়েছেন বলেই আজকে আমাদের এই সভায় এসেছেন। আপনাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ আমাদের গুরুত্বপূর্ণ বক্তা একটু দেরি করে আসাতে ভাইকে, জাকির ভাইকে, আমরা কি শিবলু ভাইকে আমরা দিতে পারি নাই, আবার চান ভাইকে দিতে পারি নাই। চান ভাই এবং শিবলু ভাইয়ের পক্ষ থেকে এবং মিন্টু ভাইয়ের পক্ষ থেকে এবং শাহাদাল ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এই বক্তাদের কথা শুনলে হয়তো আমাদের আরো অভিজ্ঞতা হতো, আমরা আজকে দিতে পারি নাই। এই জন্য আজকে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। কারণ এই মহানগর ঢাকা জেলার ভিতরে, ঢাকা জেলা মহানগরের ভিতরে না, ঢাকা জেলার ভিতরেই এই মহানগর। আমরা এই ঢাকা শহরের বুকের উপর দিয়া আমার জেলার এলাকা থেকে আরেক প্রান্তে যেন যেতে পারি, আমরা সবাই একতা হয়ে সেই দাবি জানাই। এই দাবি কি ঠিক আছে কিনা? কারণ মেট্রো গাড়ি আপনারা জানেন যতগুলো ট্যাক্স টোকেন দিচ্ছে 2700 টাকা, আমরা 2700 টাকা দেই, রোড পারবে সব গাড়ির কাগজে। আপনার গাড়ির দাম 3 লাখ, মেট্রো গাড়ির দাম 27 লাখ, এ কি সম্ভব? আপনারা কেন মেনে নিচ্ছেন? জেলা ঢাকা ঠিক আছে, কিন্তু গাড়ির কাগজ হলো যে একটি নিয়ম হলো ঢাকা থ আর ঢাকা মেট্রো থ। আচ্ছা, যখন 2002 সালে আমরা গাড়িটা ক্রয় করি তখন আপনার একটা বিআরটি একটা 1464 বর্গ কিলোমিটার দিয়ে একটা হিসাব করছে। বিআরটি হিসাব করে আমাদেরকে মহানগর, মহানগর ব্যতীত দেখুন রুট পারমিটে লেখা আছে, মেট্রো মিটে লেখা আছে মহানগর, আর আমাদের মহানগর ব্যতীত, মহানগর ব্যতীত কি কি এরিয়া এটা একটু মনোযোগ সহকারে শুনেন। 62টা ইউনিয়ন, 5টা উপজেলা, 3টা পৌরসভা, 36টা ওয়ার্ড। তো আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এখানে কেন আসার, কেন বসার, কি উদ্দেশ্য আমরা সবাই জানি তো ইনশাল্লাহ। তো ভাই, আমরা সবাই ড্রাইভার, সবাই মালিক, আমরা গাড়ি চালাচ্ছি সবাই। আমাদের রাস্তা দেখেন, আমাদের যে জেলার গাড়ি, এই জেলার গাড়িগুলোর যে রোড পারমিট দেওয়া ছিল আমাদেরকে ঢাকা জেলার, এখন বর্তমানে 16টা ইউনিয়ন কাটিয়ে নিছে সিটি কর্পোরেশন। আপনারা কি জানেন? 16টা ইউনিয়ন কেটে নিল সিটি কর্পোরেশন। দেখেন যাত্রাবাড়ির পরে মামার রোডটা হাইওয়ে করে দিল, গাবতলির পরে সাভার রোডটা হাইওয়ে করে দিল। তো আমার এই গাড়ি নিয়ে আমি কোথায় যাব, যাব কোথায়? আমার তো পথ নাই। আমি আজকে দেখেন আশুলিয়া থেকে ভাড়া নিব, আমি কেরানীগঞ্জ যাব, আমি কোন দিক দিয়ে যাব?
আমার বাধ্য হয়ে সিটি কর্পোরেশনে আমার ঢুকতে হচ্ছে। আমি কেরানীগঞ্জ থেকে আমি যাব ডেমরা যাব, আমার রোড কোথায়? বাধ্য হয়ে আমার সিটি কর্পোরেশন ঢুকতে হচ্ছে। তাই আমি এটাকে স্বাগত জানাইব আর সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাইব যে এখানে যে প্রোগ্রাম নেতৃবৃন্দ ডাকবে আপনারা সবাই একটু লজেও উপস্থিত থাকবেন। আমি বিগত অনেকটি প্রোগ্রামে অনুষ্ঠান এই প্রোগ্রামে থাকতে পারি নাই, কিছু ব্যক্তিগত কাজ বা বিভিন্ন জানানোর জন্য আটকে ছিলাম। তাই আমার বারবার নেতৃবৃন্দ আমার ফোন দিয়েছে, আমি বলছি ভাই আমার হাজারো কাজ থাকলে আমি আজকে 10 তারিখের প্রোগ্রামে উপস্থিত থাকব। তাই আমি আপনাদের সাথে উপস্থিত হইলাম আর এই প্রোগ্রাম থেকে আমার খুব ভালো লাগলো। আশা করি এটা ভালো একটা রেজাল্ট আসবে যদি আমরা সবাই ঐক্যভাবে শ্রম দেই। তো এখানে আরো অনেকে আছে, কথা বলবে আর গুরুত্বপূর্ণ বক্তব্য বলবে। অতীতে যারা আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমাদের ঢাকা জেলার গাড়ি ঢাকা সিটিতে চলতে দিতে হবে। কেননা ঢাকা সিটিতে আমার গাড়ির চাহিদা আছে প্রায় 50 থেকে 60 হাজার সিএনজি ঢাকা সিটিতে চলার মতো ক্যাপাসিটি আছে। আজকে রাস্তায় দাঁড়াইলে গাড়ি পাওয়া যায় না, সিএনজি পায় না যাত্রী। যেমন হাসপাতালের সামনে, স্কুলের সামনে, অফিসের সামনে যাত্রীরা দাঁড়ায় থাকে, গাড়ি পাচ্ছে না। তো আমাদেরকে যেহেতু চাহিদা আছে তাহলে সরকারের দিলে কোনো সমস্যা নাই। তো আমরা একত্রিত ভাবে যদি সরকারের কাছে জোরালো ভাবে দাবি করি বা আমরা বলি যে আমাদের চলাফেরা এত কষ্ট, আমাদের ঢাকা সিটিতে গাড়িও লাগবে, তাহলে আমাদের